কিন্তু যাদের ভিসা শেষ হওয়ার বেশ কিছুদিন পরে গিয়ে অ্যাসাইলাম ক্লেম করেছে, তাদের যদি কাজের রাইটও এখন থাকে তারা কিন্তু সুইচ করতে পারে। আমি মেসেজের মাধ্যমে আসা একটা প্রশ্ন নিয়ে নিই। রাইসা হক লিখেছেন, আই হ্যাভ এআরসি কার্ড উইথ ওয়ার্ক পারমিট, হোয়েন আই ক্লেম অ্যাসাইলাম আই হ্যাভ 3C লিভ, ওয়ান অফ কেয়ার হোম ওয়ান টু গিভ মি স্পন্সর, সো হোয়াট ইজ দ্য প্রসেস নাও? আমার বা কেয়ার হোমের কি কারো দরকার? অলসো কস্ট কত অ্যাপ্লাইয়ে, ও কি করা দরকার? ওকে, আপনার এআরসি কার্ড আপনার আছে, ওয়ার্ক পারমিট আছে, ওয়ার্ক পারমিট না থাকলেও যদি আপনার 3C লিভ থাকে, 3C লিভ হচ্ছে, আপনি আমাকে একটা কথা বলেন নাই, 3C লিভ যে আছে তার মানে ওয়ার্ক পারমিট, সরি, অ্যাসাইলাম ক্লেম করার আগে আপনি কোন ক্যাটাগরিতে ছিলেন, মানে কি স্টুডেন্ট ক্যাটাগরিতে ছিলেন, নাকি আবার কেউ যদি ভিজিট ভিসা এসে অ্যাসাইলাম অন টাইম করে সেটাও কিন্তু এক ধরনের 3C লিভ, কিংবা আপনি কি ক্যাটাগরিতে ছিলেন সেটা আমার জানা দরকার। যদি স্টুডেন্ট ভিসার ক্যাটাগরিতে থেকে থাকেন, যেখানে অনেকেই আছে বলে আমি ধারণা করছি, মোস্ট প্রবাবলি আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি অ্যাসাইলাম ক্লেম করেছেন এবং আপনার ক্লেমটা এখনো আপনার পেন্ডিং আছে, এটা যদি হয় তাহলে আপনার 3C লিভ কিন্তু আছে। এবং 3C লিভ যদি থাকে তাহলে 3C লিভে বলা আছে যে আপনার ইন এফেক্ট আপনি এখনো স্টুডেন্ট ক্যাটাগরিটা আপনি কন্টিনিউ করে যাচ্ছেন, এবং যেহেতু স্টুডেন্ট ক্যাটাগরি থেকে স্কিলড ওয়ার্কারে সুইচ করা যায়, তো 3C লিভের মাধ্যমে যেহেতু আপনার স্টুডেন্টটা এখনো আপনার কন্টিনিউ করছে, যদিও অ্যাসাইলাম আপনি সিক করেছেন এটা তো ডিসাইডেড হয় নাই এখনো, তাহলে আপনার 3C লিভ থাকলে, স্টুডেন্ট ক্যাটাগরির 3C লিভ যদি থাকে কিংবা স্টুডেন্ট ডিপেন্ডেন্ট এইটা যদিও থাকে যদি, তাহলে আপনি যদি এরকম কেয়ার হোমের স্পন্সর পান এবং তারা যদি কস ইস্যু করে আপনার জন্য, এবং কস্টটা আপনি জানেন যে এখন যেটা টক অফ দ্য টাউন কেয়ার হোমের জন্য হচ্ছে সিনিয়র কেয়ার ওয়ার্কার, এই ক্যাটাগরিটা সিনিয়র কেয়ার অ্যাসিস্ট্যান্ট আছে এর মধ্যে, তারপর টিম লিডার আছে, এবং স্যালারিও বেশ কম, 21,000 এর মধ্যে দিলেই হয়, তো এটা যদি হয়, এটা হচ্ছে শর্টেজ অপশন লিস্টেও আছে, প্লাস হচ্ছে হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার ভিসা, এটাতে IHS ফি নাই, এটাতে 3 বছরের ভিসার জন্য ফি হচ্ছে £232, প্লাস হচ্ছে £19.20 হচ্ছে বায়োমেট্রিকের জন্য, তার মানে 351 পাউন্ড সামথিং এর মতো। তো এটা ওনাদেরকে কি করতে হবে, সেটা হচ্ছে ওনাদেরকে, ওরা যদি স্যাটিসফাইড থাকে আপনার জন্য কস অ্যাসাইন করতে হবে, তাদের কাছে যদি কস থাকে, কস অ্যালোকেশন করার যদি থাকে, দে জাস্ট নিড টু অ্যাসাইন দ্য কস, এবং এটা নির্ভুলভাবে হতে হবে, স্যালারি পোস্ট এগুলো যাতে ঠিকঠাক মতো থাকে, এবং কতদিনের জন্য দিচ্ছে সেটা যদি ঠিকঠাক মতো থাকে, তারপরে সিম্পলি আপনি হচ্ছে অ্যাপ্লাই করবেন। আপনি অ্যাসাইলামে থাকা সত্ত্বেও, অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকা সত্ত্বেও 3C লিভ থাকার কারণে ইউ ক্যান স্টিল ডু দ্যাট, যদি তারা আপনাকে কস ইস্যু করে, কোনো রকম ভুলভ্রান্তি না হয় কসের মধ্যে, আপনি অ্যাপ্লিকেশন ফর্মে ভুলভ্রান্তি না করেন, তাহলে সুন্দর মতো এটা করা যাবে, কোনো আইনগত কোনো বাধা নাই। তো তবে এটাতে কিন্তু কেউ যাতে আবার ভুল না বোঝেন, আমি একটুখানি 30 সেকেন্ডসে ক্লিয়ার করে দেই, এনারকে একমাত্র অ্যাডভাইস আমি এইভাবে করতে পারবেন, দেওয়ার পিছনে একমাত্র রিজন হচ্ছে ওনার 3C লিভ আছে, এবং আমি ধরে নিয়েছি যে তার 3C লিভটা অ্যাজ আ স্টুডেন্ট আছে, কিংবা এমন ক্যাটাগরির আছে যে ভিজিট ভিসা ক্যাটাগরিতে যদি থাকতো তাহলে কিন্তু আবার এটা করা যেত না, ওই 3C তে তার কোনো লাভ হতো না, কারণ ভিজিট ভিসা থেকে তো সুইচ করা যায় না স্কিলড ওয়ার্কার ক্যাটাগরিতে, সো এটা লাভ হতো না। ওনার যদি উনি যদি পারেন একটা টেক্সট মেসেজ দিয়ে, যেহেতু মেসেজের মাধ্যমে প্রশ্ন করেছেন, টেক্সট মেসেজ দিয়ে রাখতে পারেন যে মেক শিওর করতে পারেন যে এটা স্টুডেন্ট ভিসা থেকে উনি সুইচ অ্যাসাইলামের জন্য ক্লেম করেছেন, সেটা যদি হয় কস ইস্যু করলে কোনো অসুবিধা নেই। কিন্তু যাদের ভিসা শেষ হওয়ার বেশ কিছুদিন পরে গিয়ে অ্যাসাইলাম ক্লেম করেছে, তাদের যদি কাজের রাইটও এখন থাকে তারা কিন্তু সুইচ করতে পারবেন না, কারণ তাদের কোনো, তারা আনলফুলি এখানে, মানে তাদের ওভার স্টার হিসেবেই আছেন, আমি আনলফুলি কথাটা বলাটা ঠিক হয়নি, ওভার স্টার হিসেবে আছেন, এবং তারা মানে 3C লিভ টিভ এগুলো নাই, দে ক্যানট সুইচ দেয়ার ক্যাটাগরি, এই অ্যাসাইলাম করলেই যে হলো তা না, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে যার 3C আছে উনি করতে পারেন। ওয়েলকাম টু উইল্ডেন লিগাল সলিসিটার্স। আপনি কি UK-তে রেসিডেন্সিয়াল অথবা কমার্শিয়াল প্রপার্টি কেনা বা বিক্রি করার কথা ভাবছেন, আর এই জন্য একজন দক্ষ এবং অভিজ্ঞ সলিসিটার খুঁজছেন? এক্ষেত্রে উইল্ডেন লিগাল সলিসিটার্স হতে পারে আপনার বিশ্বস্ত বন্ধু। উইল্ডেন লিগাল সলিসিটার্স একটি ল সোসাইটির কনভেন্সিং কোয়ালিটি স্কিম অ্যাক্রিডিয়েটেড সলিসিটার্স ফার্ম। আমাদের সলিসিটারদের রয়েছে রেসিডেন্সিয়াল কনভেন্সিং এবং কমার্শিয়াল লিজ ম্যাটারে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা। আমরা UK-র অধিকাংশ হাই স্ট্রিট ব্যাঙ্কগুলো সহ ছোট বড় প্রায় সকল ল্যান্ডারের প্যানেলভুক্ত সলিসিটার্স ফার্ম। আমাদের সলিসিটারদের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে পুঁজি করে আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি যে আমরা আপনার কনভেন্সিং কাজটি অত্যন্ত দক্ষতার সাথে,
কম সময়ের মধ্যে এবং কম্পিটিটিভ প্রাইসে করে দিতে পারবো। আমাদের সার্ভিস আপনি একটি বারের জন্য হলেও যাচাই করে দেখুন। আশা করি আমরা আপনাকে অবশ্যই সন্তুষ্ট করতে পারবো এবং আপনি ভবিষ্যতে নিশ্চয়ই আমাদেরকে আবারও ইনস্ট্রাকশন দেবেন। William Legal, your trusted law firm.